হবে এবং এই গুম হওয়ার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনাদেরকে গণ আদালত সৃষ্টি করে বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ গুম হওয়া পরিবারের সদস্যদের প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সম্পূর্ণ সমবেদনা জানিয়ে এবং তাদের পাশে মত পথ নির্বিশেষে সকলকে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকে এই সপ্তাহ উপলক্ষে আমরা প্রথম যারা এই রাজনৈতিকভাবে 12 বছর আগে যে মানুষটি গুম হয়েছিল এই এলাকার রমনা তেজগাঁ রমনা শাহবাগে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই এলাকার কাউন্সিলর ছিলেন সেই জনপ্রিয় কমিশনার বিএনপি নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর সব মিলে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রমনা থানা বিএনপির সভাপতি চৌধুরী আলমের মেয়ে আমাদের মুক্তা আজকে তার বাবা 12 বছর তাকে কাছে এসে ডাকে না বাবা বলে আদর করে না তার মেয়েকে আজকে আমরা সেই মুক্তার একটু কথা শুনবো মুক্তা সামনে চলে আসো জি অনেক কষ্টের পর আজকে এখানে দীর্ঘ 8 বছর পর আরো একবার কথা বলার জন্য এখানে দাঁড়াতে পেরেছি আসলে কথা বলার মতো কোনো অবস্থাই আমার নাই আমি 2014 সালে লাস্ট কথা বলেছিলাম যে আমার বাবার কোথায় আমার চোখের পানি কি কোনো দাম নাই আজকে আমার বাবা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে কিন্তু আমার আছে স্বপ্নে আমার বাবা আমাকে প্রায় প্রত্যেক সপ্তাহে একবার দুবার দেখা দেন কিছুই বলেন না হয়তো বা কোনো দূর থেকে কথা না আমার পাশে কখনো দেখছি বাবা সে আগের মতো সে অনেক লোকজনের মাঝে আমি আজকে আরেকবার বলতে চাই আমার চোখের পানিকে কোনো দাম নাই এখানে এসে দাঁড়ানোর পর থেকে এতজনের অবস্থা যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমি নিজেও মনে হয় যেন একটা বাচ্চা হয়ে গেছি এবং আমি শুধু কান্নার উপরে আছি আমি জানি না আমার এই কান্নার শেষ কোথায় আমার বাবা 60 বয়সে ছিলেন আমার বাবার অন্যায়টা কি ছিল আমার বাবাকে রাস্তার থেকে গিয়ে গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে সাদা পোশাক ধারী সাদা মাইক্রোবাস তিনটা ক্ষেত্র করে আমার বাবার গাড়ি আটকিয়ে আমার বাবার সাথে দস্তাদস্তি করে এবং একটা পর্যায়ে আমার বাবাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলেন আমার বাবা তাদের পরিচয় জানতে চেয়েছিলেন ওনারা বলেছিলেন ওনার আইন শৃঙ্খলা বাহিনীর লোক ওনার সাথে যেতে হবে ওনাদের সাথে আমার বাবা তো বুঝতে পেরেছিলেন কারণ আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা আমার বাবা জন্য আমার দাদা রাইফেলের বাড়ি গিয়ে অজ্ঞান হয়েছিলেন আমার দাদিও একই অবস্থা আমার দাদাকে পর্যন্ত লাঠি দিয়ে সেই সময় পাঠানোদের বাহিনী শ্বাসের রুগী বানিয়ে দিয়েছিল আমার দাদা বেশি দিন বাঁচতে পারেননি আমি কোনোদিন আমি কেন আমার বড় ভাই সবার সবচেয়ে বড় সেও কোনোদিন আমার দাদাকে দেখতে পায়নি আজকে আমি বলতে চাই এ রাস্তায় আমি 12 বছর পর আমি এসে দুটো কথা বলছি 12টা বছর যাবত বুকের ভিতরে অনেক 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 বড় একটা পাথর চাপা দিয়ে যে আপু কোথায় আমার আব্বু কোথায় চলে গেছে আমার আব্বুকে কে কে এরকম করলো আমার আব্বুর দোষটা কি ছিল আমার আব্বু তো কখনো আমি দেখি নিয়ে যে আমার আব্বু আমার আব্বু কার ক্ষতি করছে বলে আমরা এখন পর্যন্ত জানি না উনি গুম হওয়ার পরে উল্টো আরো আমি জানতে পারি এখন 2-4 জন মানুষের সাথে কথা বললে যে উনি ভালো মানুষ ছিলেন উনি মানুষের জন্য পড়েছেন যতটুকু করেছিলেন আমার বাবার দোষ কি তাহলে একমাত্র উনি জাতীয়তাবাদী দল করতেন উনি দীর্ঘ 15 বছর উনি জাপানের ওয়ার কমিশনারের বিনা প্রতিদ্বন্দ্বিতে উনি জয় হয়েছিলেন এটা কি উনার দোষ ছিলেন এটা কি উনার দোষ যে উনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন উনি যখন যার জন্য কাজ করেছিলেন তখন সেখানে উনি নিজেকে একেবারে মিশিয়ে দিয়েছিলেন পরিবারের খবর তিনি নেননি কখনো সকালে ঘুম থেকে স্কুলে যেতাম বাবা নাই রাতের বেলা ঘুমাতে যেতাম বাবা নাই আজকে এখন পর্যন্ত সে বাবা নিখোঁজই হয়ে গেলেন আপনাদের সকলের কাছে একটাই দাবি আপনারা প্লিজ লিখবেন আপনারা যতদূর পারেন আপনারা একটু মাফ দেন যেন এইভাবে আমরা যেভাবে বঞ্চিত হয়েছি এভাবে এত শ্বাস নিতে পারে না যে বাবার কোথায় একটু জানি না এটার একটা সুরা আপনারা করবেন একটা খবর অন্তত যেন আমি তার মেয়ে হিসেবে পাই যে আমার বাবার মাকে এটা ঘটেছে এটুকু আমি জানার অধিকার তো রাখতেই পারি তাই না আমি যে এখনো বেঁচে আছি তার মেয়ে তার সন্তান হিসেবে এটুকুই বলবো আমার চোখের পানি কাকে বিচার দিয়েন না
জামাল শেখের পরে না দিদাদের সিএম নাও আমাদের এই চোখের পানি বারুদে পরিণত হয়েছে আমরা আমাদের এই প্রতিবাদ প্রতিরোধে আজকে আমরা পরিণত হয়েছি মায়ের ডাক এবার আমাদের একজন কাঠ ব্যবসায়ী ছিল আমাদের ইসমাইল হোসেন তার মেয়ে ইনশা আমরা এখন ইনশার কথা শুনবো ইনশার ছোট ভাই বাবার ছবি নিয়ে আছে তার ছোট ভাই আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই তার বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আর ইনশা এখনো বাবাকে খুঁজছে আমরা সেই ইসমাইলের মেয়ে ইনশা তার কথা শুনবো আজকে তিন বছর পেরিয়ে গেলেও আমরা আমার বাবার কোনো খোঁজ পাচ্ছি না র‍্যাব পুলিশ হেডকোয়ার্টার সব জায়গায় আবেদন করার পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমার প্রশ্ন প্রধানমন্ত্রী আপনি নিজেও বাবা হারিয়েছেন আপনি পিতৃ হারানোর যন্ত্রণা বুঝেন প্রতিনিয়ত আমাদের হৃদয়ে রক্ত পড়ন হচ্ছে আপনি কি তা দেখতে পান আপনি কি তা শুনতে পান আমাদের এই চোখের পানি কি মিথ্যা আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ তো ঘুম নেই তাহলে আমরা কি মিথ্যা বলছি আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যেখানে মানুষের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই সে দেশে বসবাস করে আমি আমার স্বাধীনতার মূল্য খুঁজে পাচ্ছি না আমার প্রশ্ন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50 বছর পেরিয়ে গেল সত্যিকার অর্থে কি আমরা স্বাধীন আমরা কি স্বাধীন দেশের নাগরিক আজকে আমাদের মত প্রকাশের অধিকার নেই মত প্রকাশ করার যে বাধাহীনতায় আমরা ভুগছি তা কি আমাদের স্বাধীন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি কবে আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন আপনি আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করছেন যে বাংলাদেশে আজকে পদ্মা সেতু মেট্রো লেন সবকিছুর স্থাপনা হয়েছে সেখানে আমাদের মানুষকে আমরা ফিরে পাচ্ছি না আমরা আমাদের প্রিয়জনকে ফিরে পাচ্ছি না আমি আমার বাবাকে ফেরত চাই প্রধানমন্ত্রীর কাছে আমার আশ্বাস থাকবে আমার আশা থাকবে যে আপনি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিবেন আর কতবার আর কত বছর আপনার কাছে এভাবে চোখের পানি ছড়িয়ে অশ্রুসিক্ত হয়ে আবেদন করব জানি না আমার মাঝে মাঝে মনে হয় 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলা ভাষা আপনি বুঝতে পারেন না আমার মনে হয় যে আপনার কানে আমাদের এই কান্না পৌঁছায় না আপনার কাছে মনে হয় যে এগুলো ছলনার কান্না এগুলো কি এই কান্না কি মিথ্যা এই কান্না কি প্রতারণার কান্না আপনার কাছে কি তাই মনে হয় যদি তাই মনে হয় আপনি একবার আমাদের এই সমাবেশে আসুন এই মানববন্ধনে এসে প্রতিটা শিশুর অশ্রুসিক্ত নয়ন আপনি দেখুন দেখুন বাচ্চারা তাদের বাবাকে ছাড়া কত কষ্টে আছে আপনি তো আপনার বাবার বিচার করেছেন সেজন্য আপনি আজকে অন্য বাচ্চাদের বাবা হারানোর কষ্ট বুঝেন না আপনি বুঝেন না আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আপনি তো আপনার বাবা হারানোর বিচার করেছেন প্রধানমন্ত্রী তাহলে আপনি আমাদের বাবা হারানোর বিচার করুন আপনি আমাদের বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন সকলের বাবাকে সকলের কাছে ফিরিয়ে দিন আপনার কাছে এই আবেদনই থাকবে আশা করব আপনি আমাদের কথা বুঝতে পারবেন আপনি আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম তার কান্না তার আবেদনই আমরা আমাদের রাসেলের ভাই লোটাস রয়েছে আমরা এখন লোটাসের দুটি কথা শুনবো মায়ের তাকে বিভিন্ন কালসূচকে পরিবারের সদস্যরা উপস্থিত আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক আমাদের যাকে আমরা আমাদের সবসময় আমাদের পাশে পাই সে মান্য হয় সহ ইলেকট্রনিক্স মিডিয়া সকল ভাইদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আগে আপনি তো কিছুক্ষণ আগে যে বাচ্চাটা আমাদের সামনে কান্না করে গেলেন আমার সহ্য হয় না আমি আমার ভাইটির কান্না আমার ভাইয়ের কথা আমি ভুলে গেছি সেই বাচ্চার কান্না আজকে আমাদের বিষয় প্রধানমন্ত্রী কানে চায় না আজকে আপনার আমার বাংলাদেশের মানুষ আমার দেশের মানুষ আজ বুঝে গিয়েছে এই নাটক কে করেছে কিভাবে হয়েছে কার কথাই হয়েছে
যদি আমাদের কান্না আজই প্রধানমন্ত্রীর কানে যেত তাহলে হয়তো এতদিন আমাদের রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে কান্না করতে হতো না। আমরা সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আমরা ধারণা দিয়েছি, বিভিন্ন ভাবে আমরা তাদেরকে হাতে পায়ে ধরেছি, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কি যে এই খুনি হাসিনা সরকারের একটি একজন মহকুমা মহলের একজন মানুষও আজ এসে আমাদের কাছে বললো না যে আপনারা কেন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে কান্না করেন। তাহলে কি আমরা অভিনয় করে যাচ্ছি? আমরা শুধু মিথ্যা রাষ্ট্র নিয়ে যাচ্ছি। আজ আমার ভাইটি 2006 সালে 2012 সালে 2013 সালে ডিসেম্বরে 4 তারিখে গুম হয়েছে। তারপর থেকে আমরা এই সরকারের বিভিন্ন মহলে র‍্যাব পুলিশ ডিবি থেকে শুরু করে সবার কাছে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা থানায় জিডি করেছি, আমাদের জিডি পর্যন্ত তদন্ত হয়নি। তাহলে আমরা কি ভেবে নিব? আমরা কি ধরে নিব এই সরকার, এই সরকারের ইশারায় আমাদের আজকে আমাদের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে? আমি আজকে যারা আমাদের গুম পরিবারের সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলবো আর কান্না করেন, আপনি আপনারা আর কান্না করবেন না। আমার মা আজ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে প্রায়, আমার মায়ের দিকে তাকালে আমি নিজেকে ধরে রাখতে পারি না, কিন্তু আমাদের এই কান্না শুধু বৃথায়। আমরা শুধু এই কান্না করে যাচ্ছি, এই কান্না করে আমাদের লাভ হবে না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সরকারের যারা এই গুমের সাথে জড়িত ছিল আমরা যেন তাদের বিচার করতে পারি, আমরা যেন বাংলাদেশের মাটিতে এই বিচারদেরকে মৃত্যুবরণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের কুষ্টিয়া থেকে স্বেচ্ছাসেবক লীগ করত বাংলাদেশের সম্পাদক আমাদের সাজ্জাদ হোসেন, তার সবুজ, তার স্ত্রী জিনিয়া, আমাদের জান্নাত ফেরদৌস জিনিয়া, এখন আমরা তার একটু কথা শুনবো। আমার স্বামীর নাম সাজ্জাদ হোসেন সবুজ, আজ থেকে 7 বছর আগে গুম হয়েছে। তো আমি তো এর বিচার চাই, আমার ছেলেটা বড়, মেয়েটা ছোট। আর আমরা জানি যে আমিনি কি করেছে, আমার আমিনিকটাই আমাকে ক্ষতি করেছে। আমি নাম বলতে পারবো, এক এক করে নাম বলতে পারবো, তো সেই নাম বলতে কোনো সমস্যা নেই। আপনারা কি শুনবেন আমার নাম, মানে যারা গুম করেছে, ফোন করেছে? হ্যাঁ, তা আমাদের আমাদের আমার তো কুষ্টিয়ার এমপি আছেন, যার তো নাম তো জানেন, কুষ্টিয়ার এমপির নাম আক্তার জামান লাভু জড়িত আছে। সেই সেই সাথে নিয়ে আসছিল, সেই সাথে নিয়ে এসে গাজীপুর থেকে তাকে তাকে গুম করেছে, সে তার দ্বারাই এটা হয়েছে। সে তাকে 3 দিন পরে ছেড়ে দিল, 4 দিন পরে, সরি, 4 দিন পরে ছেড়ে দেওয়ার পরে তাকে ইন্ডিয়া দিয়ে দিল। ইন্ডিয়া দেওয়ার পরে কুষ্টিয়া এসে আমাদেরকে বলল যে ছেলে মেয়েকে মানুষ করতে। তো আমি তখন বললাম যে মানুষ করব কি দেখি, হ্যান ত্যান এটো সব কিছুই শুনলাম। শোনার পরেও হচ্ছে আমরা তো এই 8টা বছর ধরে আমি ঢাকাতে আসছি যাচ্ছি, আমার শাশুড়ি মুরব্বী হয়ে গেছে, আসতে আর পারে না, তারপরেও আসছে, আরও সাথে আসছে। তো এর সাথে জড়িত আরও আছে। আমরা হচ্ছে গেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, সেও বলেছে তোমরা হচ্ছে ইয়ের কাছে যাও, মোল্লা কাসের কাছে যাও। মোল্লা কাসের কাছে গেছি, তারপরেও গেছি, আবার হচ্ছে মানে কোন কোন জায়গায় আমরা যাইনি, যত পদবী লোকজন আছে সবার কাছে আমরা গেছি। তখন কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে, বলছে কি এই টাকাটা দিলে পারে, এই টাকাটা দিলে পারে আমরা ছেড়ে দেবো, এরকম করে কিন্তু বলেছে। তখন আমাদের তো মাথা ঠিক ছিল না, আমরা কিন্তু টাকাটা টাকা মনে করিনি যে আসবেই। তো যেরকম বন্ধু বান্ধবগুলো বলছে, যেমন হচ্ছে ঢাকাতেই আমার কাছ থেকে টাকা অলরেডি 20 লাখ টাকা নিয়েছে, চেক সহ নিয়েছে, এখন পর্যন্ত দিইনি, বলেছে আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়াতে করতে পারছি না, বলে আমি টাকা দিব না, কি করবে। এরকম করে করে প্রায় 1 কোটি টাকা আমাদের কাছ থেকে, আমাদের আমার দোকানপাট এটা ওটা বিক্রি করাই নিয়ে সলজন করে, মানে আমরা যেরকম দুর্বল সেরকম করে আমার কাছে টাকা পয়সা নিয়েছে, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের সরকার, মানে আমাদের সরকার, এখন আমি আমাদের সরকার বলবো না, সবারই মানে আমার মানে নাম ধরতে আমার রাগ হয়, কিছুর জন্য যে আমি করতাম, আমরা করেছি, এখনো করতে চাই, কিন্তু সে আমাদেরকে আমার স্বামীকে ফিরত দিক, আমার আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই। ছেলেটা মার্কশিটে পড়ে, মানুষ হোক আর না হোক, মেয়েটা তো
মানে খুব কষ্ট পাই তারপর আমার শ্বশুর শাশুড়ি 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 আছেন শ্বশুর আছেন শ্বশুর মুক্তি যুদ্ধা তো শ্বশুর হাত চলতে খুব একটা পারে না তো এই বিচারটা তো আমাদের প্রধানমন্ত্রী তো অনেক কাটাকাটি করে তার বাবার জন্য তার হচ্ছে মায়ের জন্য তার আত্মীয়স্বজনের জন্য সবার বিচার পেয়েছে তো আমাদের কি আত্মীয়স্বজন আমাদের কি লোক না আমাদের কি মানুষ না আমাদের আপন লোক আর তাদের গোষ্ঠী সব তাদেরকে বিচার হয়ে গেল তাদের আমাদের কোনো বিচার হচ্ছে না তো আমাদের বিচার করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে চলো তাড়াতাড়ি অতি শিগগিরই জন্য আমাদের বিচারটা করে দেয় আমি আর আসতে চাই না আমি আর আসতে চাই না প্রতিবারই আমি ঘুম দিবসে আসি বলে যে আমি যেন প্রতিবার জন্য আর না আসতে চাই কিন্তু কি করব আসব আমার স্যারের সাথে কথা বলবো হ্যালো আমি প্রথমে এই সরকারের প্রথম চাই আমার প্রিয় ভাই আমরা আমাদের এই রামপুরা ছাত্রলীগের সভাপতি মধ্যবসন্ত টুকু জয় বাংলা আর বঙ্গবন্ধু করতে করতে তার জীবন তার পরিবারের জীবন কেটে গেছে এখন তার মায়ের কথা আমরা শুনব যার ছেলে বঙ্গবন্ধু আর আমলেগ আর শেখ হাসিনা করতে করতে জীবন শেষ করে দিয়েছে তার মা কি বলে এখন আমাদের সেই সানিয়া বেগম আমার আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইদের প্রতি এবং আমার অতিথি ভাইদের প্রতি আমার আন্তরিকতা আজকে আমি আমার স্বামী হারাইছি সেটার জন্য আমি এক একে তিনবার এক মাস সময় তো অপারেশন হয়েছি কাঁদতে কাঁদতে গিয়েছিলাম জন্য কিন্তু অনেক কষ্টে আজকে এখানে আসছি প্রধানমন্ত্রীকে আমি একটি ম্যাপ বলতেছি আমি আপনার কোনো সংস্থা মানতেই নেই পুলিশ দিবি সবাই বলছে আপনার ছেলেকে বাবা বলার সাথে আমি তিনবার দেখা করেছি কিন্তু উনি বলছে যে আপনার ছেলে আপনি ফেরত পাবেন এবং ওনার আমার এলাকার এমপি সাহেবও বলেছেন যে হ্যাঁ আপনার ছেলে আপনি ফিরবেন কিন্তু আদৌ আমি ছেলের কোনো সংবাদ পাইনি আমি বলতে চাই উনি ওনার বাবার বিচার করেছে উনি ওনার আত্মীয় স্বজনের বিচার করেছে কিন্তু আমাদের বিচার কি একবারও উনি ওনার কানে যায় না এই এত মায়ের কান্না এত ভাইয়ের কান্না এত বোনের কান্না কি না বুঝতে যায় না উনি কি করে আর আমাদেরকে বাঁচতে দিব না উনি যে বলছে যে এই সরকারের পতন চাই আমরা চাই যে আওয়ামী লীগ আন্দোলন আমার চৈত্র পুরুষ আওয়ামী লীগ আমার চৈত্র পুরুষ আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না ওর তো ওর চাষা মুক্তিযোদ্ধা ওর বাবা মুক্তিযোদ্ধা ছিল এ কিভাবে যে আমার ছেলে গুম হয়ে গেল সেটা আমি আমি বলতে কিছুই ছিল না এবং আমার ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে গেল আপনাদেরকে সাংবাদিক ভাইদের আপনারা লেখেন পত্র পত্রিকায় আগামী কুরবানি ঈদের ঈদুল আজহা আসার আগে আমার গুমের পরিবার প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েদেরকে দিয়ে বাবা মা ইমেল করতে ফেরত দেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ আর কিছুই না এবং আমি আমার এই তো বলে আমি দেখেন আমি ধরতে পারি না আমার হাতকা হয় ধরতে পারি না ছেলে ছেলে করতে করতে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে আর আমি কিছু বলতে পারছি আপনারা বুঝতেই পারছেন মায়ের কান্না ভাইয়ের কান্না সন্তানের কান্না আমরা এখন একটি বোনের কথা শুনব যে বোন তার ভাইয়ের জন্য কারাগারে গিয়েছে কারা নির্যাতন শুনেছে মার খেয়েছে তারপরও ফেলে থাকেনি যে ভাই নৃশংসভাবে হত্যা হয়েছে সেই নিউ মার্কেটের বাপ্পির বোন আমাদের ছোট বোন যুব বোন আমি ছোট বোনকে কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমরা গুম আর খুনের পরিবার এক পরিবার আমরা মায়ের ডাকের সাথে সবসময় আছি আমাদের আকিয়াবান সবসময় আমাদের খোঁজ খবর রাখে আজকে আকিয়াবার জন্য আমরা এই রাজপথে দাঁড়াইতে পারছি কথা বলতে পারছি আমরা আমি 2015 জেলে ছিলাম আমার ভাইয়ের জন্য আমার ভাইকে মারার জন্য আমাকে জেলে দিয়েছে 2011 আমার ভাই ঘুম হয়েছে ঘুমের পরে আমি রাজপথে ছিলাম থাকার পরে এই সরকারের লোকজন
ভাইদের ছেড়ে দেন। আমার ভাইরা কোথায় আছে আপনিই জানেন, এমন কিছু জানে না যে সরকার মায়ের পাশে থাকলেও বলতে পারে এই লোকটা এই জায়গায় আছে, কেন বলতে পারে না? এই ঘুম হয়েছে তারা, এরা কোথায় আছে, কেন বার করে, কি ভয়ে বার করতে পারে না? তাদের বার করে দেওয়ার উচিত। হ্যাঁ তো স্বজন হারা, হ্যাঁ জানে স্বজনের কি দুঃখ? এই যে স্বজন বাচ্চাগুলা কান্দাকাটি করে তারা কি বোঝে না? তাই সে তো একটা ভাই হারাইছে, বই মা হারাইছে, বাপ হারাইছে, সে কেন এই দুঃখটা পুরা বাইনের বুঝে না, ছেলে সন্তানের বুঝে না? এই যে রাস্তা রাজপথে এই যে শিশুরা কান্দাকাটি করে কেন? তাদের কিন্তু মায় হয় না, সে কি স্বজন হারায় নাই? সে কি সেই দুঃখ লাগে না? এই বাচ্চাগুলা যে কান্দে, আমরা যে রাজপথে থাকি কেন? কোন স্বাধীন দেশে বাস করি? বাপের জন্য মেয়েকে অ্যারেস্ট করবো, ভাইয়ের জন্য বোনকে অ্যারেস্ট করবে? কোন স্বাধীন দেশে আমরা বাস করি? আমরা স্বাধীন দেশ চাই, আমরা ভালো একটা সরকার চাই। আমরা কোন স্বাধীনভাবে চলতে পারি না, কোন কিছু করতে পারি না। আমরা দল করছে, ভাই করছে, আমরা তো করি নাই। এক পরিবারকে ঘুম করছে, শত শত পরিবার রাজপথে দাঁড়ায় রয়েছে, কেন আপনি এই ঘুমের ইয়া বাদ দেন? আসসালামু আলাইকুম। আমাদের অনেক পরিবারের কথা শুনবো, কিন্তু আজকে আমাদের নাগরিক পক্ষের প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গুণ পরিবার। এবার আপনারা জানেন যে আন্তর্জাতিক গুণ সপ্তাহ 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে নাগরিক পক্ষ প্রেস ক্লাবে গুণ সপ্তাহ উপলক্ষে একটি সমাবেশ করেছে এবং একটি পোস্টার করেছে। আজকেও ব্যাপকভাবে আমাদের পাশে উপস্থিত হয়ে সংগঠন প্রকাশ করেছে, কারণ কি যাতনা দিশে বুঝি বেশি কৃষি প্রভু আসি বেশি ধ্বংসলি যারে। নাগরিক পক্ষের আহ্বায়ক তিনিও 23 ঘন্টা গুণের শিকার ছিলেন। আজকে আমাদের সেই নাগরিক পক্ষের সভাপতি, আমাদের অভিভাবক এই গুণ পরিবারের যখন যেখানে আমরা ডাকি ছুটে আসেন, আমাদের পাশে থাকেন, সেই মাহমুদুর রহমান মান্না, এখন আমরা তার কথা শুনবো। তারপরেও আমাদের আরো কিছু বক্তা রয়েছে, তাদের কথা আপনারা শুনে যাবেন। স্বজন হারানো পরিবারের সদস্যবৃন্দ, যারা এখানে উপস্থিত আছেন, সংবাদিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় উপস্থিতি, সালাম আলাইকুম। এই ধরনের অনুষ্ঠানে আমি নিজে গত প্রায় 10 বছর ধরে কথা বলছি, এবং এই 10 বছরে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রতিটা অনুষ্ঠানে এই স্বজন হারানো মা বোন পুত্র কন্যা স্ত্রী এদের কান্না, এদের আর্তনাদ, এদের আরতি শুনেছি। খুবই কষ্ট লেগেছে এই কথাগুলো শোনার পরে। এখন যারা ক্ষমতায় আছেন তারা এদের বিদ্রুপ করেছেন, তোমাদের লোক তো গুম হয়নি, হারিয়ে গেছে। স্ত্রীকে বলেছে তোমার স্বামী আর একটা বিয়ে করে পালিয়ে গেছে। পরিবারের লোকজনকে বলেছে তোমার পরিবারের এই সদস্য অন্যের কাছ থেকে টাকা ধার করেছিল, শোধ দেবে না, টাকা মেরে দেবার জন্য টাকা নিয়ে পালিয়ে গেছে। এই রকম করে সমস্ত মানুষের মন বিষিয়ে দিয়েছে। আর সর্বশেষে বাংলাদেশের বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি এক অদ্ভুত কথা বলেছেন যে এরা সবাই বিদেশে পালাতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। দেখেন, জাতিসংঘের পক্ষ থেকে 64 জনের একটা লিস্ট দেওয়া হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। জাতিসংঘ বলেছে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আছে, প্রমাণিত অভিযোগ, এই মানুষগুলো দেশে ছিল বাংলাদেশে, এখন তারা নাই। আমরা জানতে চাই তোমাদের কাছে, এই সরকারের কাছে, এই মানুষগুলো কোথায়? সরকার ওদেরকে জবাব দিতে গিয়ে এই সমস্ত মানুষদের যেরকম কষ্ট দিয়েছে, তেমনি সর্বশেষ আপনারা জানেন গত বছর এই বছরের প্রথম দিকে পুলিশ গুম পরিবারের সদস্যদের বাড়িতে গেছে, তাদের কাছে একটা ডায়েরির মতো কাগজে লিখে দিতে বলেছে যে আমার পরিবারের সদস্য আসলে গুম হয়নি, ও নিজে নিজে কোথাও পালিয়ে গেছে, পরে আমরা খুঁজে তাদেরকে পাব। ইতিহাসের মিথ্যাচার, ইতিহাসের মিথ্যাচার, ইতিহাসের মিথ্যাচার।
এটা শুধু মিথ্যাচার না, এটা হচ্ছে মিথ্যা একটা মানুষের গলায় জিহ্বায় কণ্ঠে ঢুকে দেওয়া। আমার পিতা নাই আমি জানি, এই যে 12 বছর আগেকার কথা বললেন চৌধুরী আলমের কন্যা, তাকে গিয়ে যদি পুলিশ বলে তুমি লিখে দাও তোমার বাবা কোথায় যেন গেছে, আবার হয়তো কোনোদিন ফিরে পাবে, তাহলে তার চাইতে কষ্ট তার কি হতে পারে? অজস্র উদাহরণ আছে। এই যে শুনলেন একটু আগে বক্তৃতা করলেন, ছেলে হারিয়ে গেছে, উনি তার সমস্ত পরিবার আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে সমর্থন করে তার পরিবারের সদস্য, তার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ তার পুত্র নয়। উনি বলছেন আমি এই সরকারই চাই না, এই দল চাই না, এই সরকারের পদত্যাগ চাই। এই যে সংগঠন মায়ের ডাক, এটা সত্যি সত্যি মায়ের ডাক। মা যেরকম করে সন্তানকে ডাকে, মা যেরকম করে সন্তান স্নেহে অন্য আরো কচি কিশোরদের ডাকে, এই রকম করে এরাও খুবই যত্নের সাথে ভালোবাসায় এই গুম হয়ে যাওয়া মানুষগুলোকে আগলে রাখে, তাদের ফিরিয়ে চায়। 25 জুন ওরা বলে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, খুব তাড়াহুড়া করে। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন ডিসেম্বরে এটার উদ্বোধন করবেন, উনি 25 জুন উদ্বোধন করছেন। পদ্মা সেতু নিয়ে কোনো বিতর্ক আমি যাচ্ছি না এখন, এইখানে কত টাকা চুরি হয়েছে, আরও কত কি কুকীর্তি হয়েছে, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, খুব তড়িঘড়ি করে যদি এই রকম একটা কাজের আপনি উদ্বোধন করতে পারেন, তাহলে তড়িঘড়ি করে 25 জুনের উদ্বোধনের আগে এই হারিয়ে যাওয়া গুম হওয়া মানুষগুলো কে কোথায় কী অবস্থায় আছে তার কোনো বয়ান বর্ণনা দিতে পারেন না? না পারবার কি আছে? এই দেশের পুলিশ পারে না কোনটা, এই দেশের সরকার পারে না কোনটা, পৃথিবীর ইতিহাসে যেটা নেই, দিনের ভোট আগের রাত্রে চুরি করে ডাকাতি করে নিয়ে নিজে নিজে ক্ষমতায় বসে গেছেন। 14 বছর ধরে একটা সরকার আছে, যেই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নাই, কোনো ভোট নাই, তারা কোনো নির্বাচিত সরকার নয়। এই যে মানুষগুলো কাঁদছে, তাদের কোনো দল নাই, কিন্তু তারা এই দলকে এই সরকারকে পছন্দ করে না। আমি বলছি স্বজন হারানো যারা আছেন তাদেরকে বহুবার বলেছি, আজকে আবার বলি, এদের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই। কোনো ধরনের কান্না কোনো অশ্রু ওদের চোখকে ভেজায় না। কোনো মায়ের আরতি, পিতার দুঃখ অথবা কন্যার কান্না এই প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা বলেন, সরকার বলেন, তাদের কাছে যায় না। কোন দিন তারিখ দিচ্ছি না, কিন্তু অবিলম্বে এই মানুষগুলো কে কোথায় কিভাবে আছে নাকি মারা গেছে সেই খবর জানাতে হবে। যদি জানাতে না পারেন তাহলে চলে যান, যদি যেতে না চান তাহলে আপনাদের যাওয়ার জন্যে আমরা এদের সবাইকে নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করি। দেশের যতগুলো রাজনৈতিক দল আছে বিরোধী দলে, তারা সবাই হয়তো এখানে নাই, কিন্তু তারা সবাই এই গুম হওয়া পরিবারের সাথে আছে। অযথা কারোর প্রতি কোনো সন্দেহ করবার দরকার নাই, কাউকে কাঠ গড়ে তোলবার দরকার নাই, সবাইকে যদি এই দাবির কথা বলেন তারা সমর্থন জানাবে। এখন এই স্বজন হারানো পরিবারের পক্ষ থেকে আমি তাদের কাছে আবেদন করছি, আর আমি নিজে যেহেতু রাজনীতি করি তাদেরকে আশ্বস্ত করছি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, কথা বলবার অধিকারের জন্যে, ভোট দেওয়ার অধিকারের জন্যে, এবং একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠার জন্যে আমরা লড়াই করছি। কারণ একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, একটা জবাবদিহিমূলক সরকার যদি হয়, তাহলে এই যে গুম পরিবারের সদস্য এখানে কাঁদছেন এর জবাব বহু আগে তাদের দিতে হতো, কিন্তু গায়ের জোরে ক্ষমতা দখল করে জবাবদিহিতা ছাড়া জোর করে ক্ষমতায় আছেন বলেই তারা তাদের তোয়াক্কা করছেন না।
এদের কানে গরম পানি ঢালবার ব্যবস্থা করতে হবে, না হলে তারা শুনবে না। পুরা দেশের অর্থনীতির অবস্থা খারাপ, জিনিসপত্র কিরকম হু হু করে দাম বাড়ছে সেগুলো দেখছেন, বাজার কিরকম আগুন লেগেছে সেটা দেখছেন, দুর্নীতি কি হারে চলছে তা দেখছেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, একটা আয়েহামি জাহিলিয়াতের অবস্থা চলছে এখন। এই পরিস্থিতিতে মুক্তি থেকে মুক্তির জন্যে আমি আপনাদের সবার কাছে আবেদন করি, ঘুম হওয়া পরিবারের কাছে বলি, আমি বহুবার বলেছি আজ আবার বলছি, আমি তো তাদের সাথে আছি, আমাদের দল তাদের সাথে আছে, কিন্তু আমরা যারা যারা বিরোধী দলের পক্ষ থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন লড়াই করছি তারা সবাই তাদের পক্ষ আছি, এবং আমরা জোট বেঁধে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ খুব শিগগিরই, এবং আপনাদের দাবি নিয়েও আমরা লড়াই করব, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।